হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন অভি, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত প্র্যাকটিশনার। আজকে আমি আলোচনা করব, কোনো একজন ব্যক্তি যদি মারা যায় এবং তার যদি নাবালক সন্তান থাকে, তাহলে এই নাবালক সন্তানের শরীর এবং সম্পত্তির জন্য একজন গার্ডিয়ান দরকার হয়, অর্থাৎ অভিভাবক। এই অভিভাবক কিন্তু আদালতে নির্ধারণ করে দেয়। ধরেন ফাদার মারা গেল, অর্থাৎ বাবা মারা গেল। তো মা বাবা মারা যাওয়ার পর ওই যে নাবালক, অর্থাৎ 18 বছর আগ পর্যন্ত কিন্তু সকলেই নাবালক। তো এই যে যারা নাবালক, এই নাবালকদের একজন গার্ডিয়ান দরকার, অর্থাৎ এদের সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর হতে শুরু করে এদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ সব কিছুর জন্য একজন আদালত কর্তৃক একজন বৈধ গার্ডিয়ান থাকবে বা অভিভাবক থাকবে, যে এই নাবালকের সম্পত্তি দেখাশোনা করবে এবং তার শরীরের উপর বিভিন্ন ধরনের আইনগত সিদ্ধান্ত দেওয়ার তার অধিকার থাকবে। সো মা দেখা গেল ইয়ে হতে পারে, বৈধ গার্জিয়ান হতে পারে, মা চাইলে তখন আবেদন করতে পারে বিজ্ঞ আদালতে, পারিবারিক আদালতে গার্ডিয়ানশিপের মামলা করতে হয়। এবং এই মামলাটা যখন করা হবে, তখন প্রতিপক্ষ হিসেবে একজন বাবার পক্ষের অথবা মার পক্ষের যে কোনো একজন আত্মীয়কে, নিকট আত্মীয় যে কাউকে প্রতিপক্ষ করা যায়, ঠিক আছে? তো প্রতিপক্ষ করার মাধ্যমে পরবর্তীতে হচ্ছে মামলাটা করা যায়, গার্ডিয়ানশিপের মামলা। অর্থাৎ এই মামলার মাধ্যমে আদালত গার্ডিয়ানের কিন্তু, মানে যে শিশু, এই শিশু বা নাবালকের বৈধ গার্জিয়ানকে শনাক্ত করে দিচ্ছে। তো প্রতিপক্ষ যে নিকটাত্মীয় থাকবে, তার যদি কোনো ধরনের আপত্তি না থাকে, তাহলে সোলেনামার মাধ্যমে মামলাটা যদি কুইকলি শেষ করা যায় তাহলে সবচেয়ে ভালো। সোলেনামার মাধ্যমে শেষ করলে মামলাটা খুব তাড়াতাড়ি শেষ হয়, যদি ধর কোনো ধরনের আপত্তি না থাকে। এক্ষেত্রে দেখা যাবে যে মোটামুটি 6 মাসের মধ্যে শেষ করা সম্ভব, হ্যাঁ, মামলাটা যদি খুব কুইকলি 3 মাসের মধ্যেও হয়ে যায়। এটা জাস্ট আমি সর্বোচ্চ টাইম বললাম, 3 মাস 4 মাসের মধ্যে সম্ভব শেষ করা, যদি কোনো ধরনের আপত্তি না থাকে। আপত্তি থাকলে সেক্ষেত্রে আবার মামলাটা দীর্ঘসূত্রতায় পরিণত হতে পারে, যদি প্রতিপক্ষ বা নিকটাত্মীয় যদি কোনো ধরনের আপত্তি দেয়, হ্যাঁ, সেটা দাদার বাড়ির অথবা নানার বাড়ি যে কোনো পক্ষ থেকে হতে পারে। আর বিষয়টা হচ্ছে যে গার্জিয়ান যে সার্টিফিকেটটা পাবে, এই গার্জিয়ানশিপ সার্টিফিকেট পাওয়ার পর পরবর্তীতে যে মা, সে যদি গার্ডিয়ান হয়, সে তখন এই নাবালকের সম্পত্তির দেখভাল করতে পারবে। এবং পরবর্তীতে চাইলে সে যদি মনে করে যে নাবালকের কোনো সম্পত্তি তার বিক্রি দরকার, কোনো বেচা বিক্রি বা কোনো হস্তান্তর তার দরকার, সেক্ষেত্রে তখন এই গার্ডিয়ানশিপ সার্টিফিকেট তিনি তো প্রাপ্ত হলেন, তখন তিনি তাকে আরেকটা মামলা করতে হবে, সেটা হচ্ছে সেল পারমিশন, অর্থাৎ ওই সম্পত্তির বিক্রির জন্য আদালতে তার অনুমতির একটা মোকদ্দমা করতে হয়। এই অনুমতি মোকদ্দমা যখন তিনি করবেন, এই অনুমতি মোকদ্দমার মাধ্যমে কিন্তু তিনি তখন আদালতে, এই ক্ষেত্রেও নিকটাত্মীয় কাউকে প্রতিপক্ষ করতে হয়, দাদা বাড়ি নানা বাড়ি যে কোনো একজনকে নিকটাত্মীয় কাউকে প্রতিপক্ষ করতে হয়। এবং প্রতিপক্ষ যদি কোনো অনাপত্তি না দেয় বা কোনো ধরনের আপত্তি যদি সে প্রদান না করে, তাহলে মোকদ্দমাটি এটাও কুইকলি শেষ করা যায়। আর এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে বিজ্ঞ আদালত যখন অনুমতি দিয়ে দেবে এবং বিজ্ঞ আদালত শুনবে যে কেন নাবালকের সম্পত্তিটি উনি বিক্রি করতে চাচ্ছেন, অবশ্যই বিক্রি করার ক্ষেত্রে রিজনেবল গ্রাউন্ড থাকতে হবে, অর্থাৎ নাবালকের ভরণ পোষণ বা শিক্ষার ক্ষেত্রে কোনো ব্যয় দরকার, অর্থাৎ তার শিক্ষার জন্য বা তার জীবনযাত্রা পরিচালনার জন্য টাকা দরকার, সেক্ষেত্রে আপনি ভরণ পোষণের ব্যাপারগুলো উল্লেখ করে আপনি চাইলে সেল পারমিশনটা নিতে পারেন। এক্ষেত্রে সেল পারমিশন বিজ্ঞ আদালত দিয়ে দিলে আপনি নাবালকের সম্পত্তিটি তখন ওই গার্জিয়ান সে বিক্রি করতে পারবে, হ্যাঁ। কিন্তু সেল পারমিশন ছাড়া বা গার্ডিয়ানশিপের ছাড়া কেউ কোনো ধরনের নাবালকের সম্পত্তি হস্তান্তর, বেচা বিক্রি কোনো কিছু করতে পারে না। ইভেন অনেক মানুষরা কিন্তু নাবালকের সম্পত্তি কিনে, এবং কিনে তারা কিন্তু পরবর্তীতে অনেক বিপদের সম্মুখীন হয়। তাই অবশ্যই আপনি যখন কোনো নাবালকের সম্পত্তি কিনতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে যে নাবালকের গার্জিয়ানের গার্ডিয়ানশিপ সার্টিফিকেট রয়েছে কিনা বিজ্ঞ আদালত থেকে, এবং তার সেল পারমিশন রয়েছে কিনা। এই দুটো কিন্তু আলাদা মামলা। এই দুটো মামলার তার যদি বৈধতা থাকে, তাহলে অবশ্যই আপনি সেই সম্পত্তি কিনতে যাবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন নাবালকের গার্ডিয়ানশিপ এবং সেল পারমিশন, আমি দুটো বিষয় একসাথে আলোচনা করে দিলাম যাতে সকলে বুঝতে সুবিধা হয়। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।